আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো, আমরা যখন নতুন চেন কিনি তখন যেমন কাট কাটে, কিছুদিন পরে দুই থেকে তিনবার ধারানোর পরে কেন তেমন কাট কাটে না। দেখতে পাচ্ছেন দাঁতের সামনে একটা সেফ গার্ড থাকে, এইটারই সমাধান আজকে বের করব। ওটার কাজ কী? এই সেফ গার্ডটার কাজ হচ্ছে যখন দাঁতের ভিতরে কতটুকু পরিমাণে কাট ঢুকবে, কতটুকু পরিমাণে দাঁত নিয়ে সেটারে কাটবে, তার কাজ এই সেফ গার্ডের। আমি সুন্দরভাবে দেখাচ্ছি আপনাকে, এই যে দাঁতের সামনে, দাঁতের সামনে এই অংশটা দেখেন, এই দাঁতের থেকে আর এই দাঁতে, এই দাঁতের সামনে দেখেন, এই সেফ গার্ড। এই সেফ গার্ডটাই ঠিক করে দেয় যে কতটুকু কাট আপনার দাঁত কাটবে। নতুন অবস্থায় যা হয় দাঁতটা অনেকটা বড় থাকে আর এই সেফ গার্ডটা অনেকটা নিচে থাকে, কারণ দাঁত নতুন দুই তিনবার ধারানোর পরে এটা সমান সমানে চলে আসে, যার কারণে আমাদের তেমন কাট কাটে না। তা এটা কী করলে আবার নতুন চেনের মতো কাটবে সেটাই খুঁজে বের করবো আজকে আমরা। তা সেটা খুঁজে বের করার আগে চেনটা ধারাতে হবে আমাদের, যেহেতু ধার নাই আমি সর্বপ্রথম ধারাবো। আপনারা সবাই জানেন কীভাবে ধার দিতে হয়, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। নতুন চেন যেই অ্যাঙ্গেলটায় থাকে ঠিক সেই অ্যাকুরেট সেই অ্যাঙ্গেলটাই সবসময় রাখার চেষ্টা করবেন। দুইটা চেন, দুই পাশের চেন, মানে যারা কাট কাটে বা মেশিন চালায় তারা জানে ঠিকই, বুঝতে পারতেছে যে দুই পাশের দাঁত যেন একই পরিমাণ বড় হয় এবং অ্যাঙ্গেলটা যেন একই সমান্তরাল থাকে। এক সাইডের দাঁত বড় আর এক সাইডের দাঁত ছোট, তখন কিন্তু এক সাইডে পোস্ট টেনে যাবে, যেদিকে দাঁত বড় থাকবে সেই দিকে পোস্ট চলে যাবে, কারণ সেই দাঁতে বেশি কাটবে। তাই চেষ্টা করবেন সবসময় দুই সাইডের দাঁত একই রকম রাখার, এবং কি অ্যাঙ্গেলটা নতুন যখন চেন কিনবেন তখন যে অ্যাঙ্গেলটা থাকে ঠিক সেই অ্যাঙ্গেলটাই রাখার চেষ্টা করবেন। এখন দেখব চেনটা খুলব, চেনটা খোলার পরে নতুনের মতো আবার পুরো নতুনের মতোই কাটবে আবার এই চেনে। হাফ চেন ক্ষয় হয়ে গেছে, পিরাই শেষ হয়ে গেছে, তারপরেও নতুনের মতো কাটবে। শুধু এই কাজটা করেন আপনারা, যে গার্ডটা দেখিয়ে দিয়েছিলাম এটা একটা কুফিক্সের মেশিন। এখন এই চেন খোলা হয়ে গেছে আমার, আপনাদের সবারই হয়তো মিলে সান মেশিন আছে বা গ্রাইন্ডার দিয়েও করতে পারেন। তো আমি এখন ওই এক্সট্রা চেনের সামনের যেই গাইড বার কতটুকু কাটবে সেটা সামান্য পরিমাণে, অতি সামান্য পরিমাণে ঘষে নেব। আপনারা ওই নতুন চেন কিনে দেখে নিতে পারেন একটা সমান্তরাল কিছু চেনের উপরে রেখে এক দাঁতের থেকে আর এক দাঁতের উপরে কতটুকু গ্যাপ থাকে, ততটুকু পরিমাণে আবার অল্প, খুব যদি বেশি কিছু করে ফেলেন, বেশি খাওয়াই ফেলেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ওই কাটবে না, অতিরিক্ত কাট ঢোকার কারণে মেশিনে টানবে না, প্লাস হচ্ছে লাফাবে। তাই অতি সামান্য ঘষে দেবেন, অতি সামান্য ঘষে দেওয়ার পরে আপনারা কাটবেন নতুনের মতো, আবার কাটবে একদম নতুনের মতো কাটবে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, খুব বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।